हेलो सबाई के वेलकाम बैक टू माई चैनल ऋतुज डायरि। अनेक दिन बादे छोट्ट एक वीडियो तुम्हारे संगे शेयर करते चले एसेछि। गत 11 बछर धरे मैदाने बसंत उत्सव आयोजित है, बाट कोनो बछरई आमार आशा है ना, ए बछर सेखानेई एसेछि। मैदाने जे साइडटाते बसंत उत्सव होच्छिलो तार ठीक उल्टो दिक दिए आमरा चले एसेछि, एई जन्य आमादेर अनेकटा रोदेर मध्य दिए आसते हयेछे। तोमादेर एकटा जिनिसई सजेस्ट करब, तोमरा जदि एखाने जाओ अवश्यई एकटा ग्रुप निये जेओ, কারণ এখানে একজন দুজন গিয়ে কোনো আনন্দই তোমরা করতে পারবে না। সারা বছরের জন্য কন্ট্যাক্ট, একটা মানুষের সাথে আরেকটা মানুষের যখন যোগাযোগ হয় সেখান থেকে যে কোথায় সারা বছরটা চলে যাওয়া যায়, আপনি এই বছরে 10 জনের নাম্বার নিন, তাদের সাথে যোগাযোগ রাখুন, পরের বছরে আমাদের আমার এবং জেডির এই কথাটা মনে রাখবেন, 10 বছরে আপনি পরের বছরে আজকের দিনটায় অন্য একটা লেভেলে পৌঁছে যাবেন, যার ফলে সবাই মিলে আনন্দ করুন, রঙিন বসন্তে কাটিয়ে উঠুন। জেডির যে বসন্ত উৎসব দেখছি, গতকালও দেখেছি প্রচুর প্রচুর লোক হয়েছিল, মনে প্রাণে আনন্দে ভরে গেছিল, আজও আবারও আরও বেশি ভিড় হবে কারণ রোববার আজকে। তো সবাই মিলে আনন্দ করুন, কেউ যাবেন না প্লিজ, কারণ রোদ্দুরটা একটু কষ্ট দেয়, কিন্তু শান্তিনিকেতনে যদি কেউ আপনারা উপভোগ করেন তাহলে তো এই ন্যাচারাল ব্যাপারটাকে নিয়েই করবো আমরা, তো এটাকেই আমরা শান্তিনিকেতনে ওই ব্যাপারটাকে আনার জন্য সারা বছর চেষ্টা করি কি করে ভালো হয়। আর যদিও সেইভাবে সারা বছর ধরে চিন্তা করে বসন্ত উৎসব কতটা ভালো আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারে। বছর দুয়েক যখন শোয়াবাজার রাজবাড়িতে বসন্ত উৎসবে গিয়েছিলাম, ওখানে গিয়ে একবারের জন্য মনে হয়নি আমরা ওখানকার বাইরের লোক। তবে এখানের ব্যাপারটা, অনেক মানুষজন, অনেক ফটোগ্রাফারদের ভিড়েও কীরকম যেন একটা ছাড়া ছাড়া ভাব, আমরা বেশ ভালোই মজা করেছি। বিকেলের ময়দান চত্বরটা কিন্তু দারুণ উপভোগ করার জন্য। প্রোগ্রামের জায়গা থেকে বেরিয়ে এসে ময়দানের মাঠের মধ্যে আমরা আবির খেললাম অনেকক্ষণ ধরে, সূর্যাস্তটা দেখো কি দারুণ লাগছে। ওখান থেকে ঠিক করা হয়েছিল আমরা নন্দন যাব, কিন্তু সকাল থেকে এত রোদ, এত হাঁটার মধ্যে আমার একটু ইচ্ছে করছিল না যাওয়ার, মনে হচ্ছিল কখন আমি বাড়ি যাব আর ঘুমিয়ে পড়বো। নন্দনে যাওয়ার পথে অনেকটা রাস্তা আমাদের হেঁটে যেতে হয়েছিল। রাস্তায় যাওয়ার পথেই দেখলাম শিশু দর্পণের অ্যাওয়ার্ড দেওয়ার একটা প্রোগ্রাম হচ্ছিল। রবীন্দ্র সদনের কাছে এসে দেখলাম প্রত্যেকটা গেটই বন্ধ রয়েছে, শুধুমাত্র যারা সিনেমা দেখার জন্য এসেছিলেন তারাই শুধুমাত্র ঢুকতে পারছে। কোথা মন খারাপ করে মেট্রো স্টেশনে চলে এসে, যেহেতু সানডে ছিল মেট্রো সংখ্যা অনেক কম ছিল, একটা সিট পেয়ে গেছিলাম আর মেট্রোর ওখানে খুব সুন্দর সুন্দর গান বাজছিল। দীর্ঘ 10 মিনিট ওয়েট করার পর একটা মেট্রো এলো, লাইন ক্রস করে 4 নম্বরের কাছে এখন চলে যাব মোমো হাটে, যে দোকানে আমি অনেকবার খেয়েছি এর আগে। দারুণ বানায় মোমোটা আর দামগুলো ভীষণ রিজনেবল রাখে এরা। 5 পিস স্টিম চিকেন মোমো, একটা গ্রিন চাটনি, একটা রেড চাটনি, আর সাথে রয়েছে গন্ধরাজ লেবুর ফ্লেভার দেওয়া স্যুপ, দাম মাত্র 40 টাকা, অসাধারণ খেতে। আর এরা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই তোমরা পারলে এসো। আজকের মতো টাটা।